অক্ষয় কুমার সেন প্রণীত শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ড প্রভু দর্শনে দক্ষিণেশ্বরে কেশবের আগমন জয় জয় মাতা জগত জননী জয় জয় দোহাকার যত ভক্ত গণ সবার চরণ রেণু মাগে অধম সুধার সাগর ও সম রামকৃষ্ণ কথা মিঠাই কি পরিমানে থাক সদা মন শরী গুরু প্রভু দেব তম বিমোচন কেশব ও সঙ্গে লীলা যে প্রকার গাইলে সুনীলেশ ভক্তি চৈতন্য সঞ্চার ব্রহ্ম ব্রহ্ম শক্তি সমতুল্য হয় জ্ঞান সাকার সে নিরাকার এক ভগবান ব্রাহ্মী কেশেন সর্বজনে জানা এক জনা। বৌদ্ধ বংশে অতিমান্য পিতা পিতা মোহগণ কৃষ্ণ ভক্ত সব বংশগত ধর্মে নাহি তার রতিমতি বাল্লাবধি কেশবের স্বতন্ত্র প্রকৃতি দেশেতে ইংরেজি বিদ্যা চলন এখন উচ্চ বিদ্যালয়ে রাজ ভাষায় নীতিনীতি অধ্যয়নে বিদ্যা বেড়ে যায় বিশেষ হইল ইংরেজি ভাষায় যেন তেন তাই গড়ে বাইবেল গ্রন্থ পাঠে অনুরাগ পড়ে ছেড়ে গেল বিদ্যারাগ রাগ ধর্মপথে টান সরল হৃদয়ে করে তাহারও সন্ধান গ্রন্থের মধ্যেতে তত্ত্ব হয় অন্বেষণ সেই হেতু দিবারাতি চলে অধ্যয়ন তার সঙ্গে কার্যগত হইল আচার অসাত্ত্বিক খাদ্য যত যত্নে পরিহার প্রার্থনা প্রাণের ও বস্তু বিভুর উদ্দেশে সৎ শত দৃষ্টি মিলে তার কিসে ভক্ত প্রিয় ভগবান কেশবে বাহ্যন্তে সরলতা সেই সে কারণে নবীনেকে শবচন্দ্র সুপ্রবীণ জ্ঞানে গভীরতা স্থির বুদ্ধি অকপট মতি বক্রভাবাপন্নহীন সহজ প্রকৃতি অল্পভাষী মিষ্ট ভাষ নির্জন প্রিয়তা অনুরাগে করে চর্চা ঈশ্বরের কথা তেজপূর্ণ সূক্ষ্ম দৃষ্টি আপনা শাসনে বিবেক বৈরাগ্য বৃদ্ধি চেষ্টা দিনে দিনে ভাবি ফলশালী বৃক্ষ চারায়ে যেমন লহ লহ কচি পাতা সবুজ বরণ নূতন নূতন ফেলে প্রত্যেক সকালে তেমতিকে শবচন্দ্র উঠে কৌতূহলে সমাধ্যায়ী আত্মবন্ধু সকলের পাশ মনোগত ধর্ম ভাব করেন প্রকাশ প্রায় উপহাসে কি করিয়া বুঝে না হইলে নিহিত নাহিতরে ঐশ্বী শক্তির হইলে জীবে কিসে করিবে প্রবেশ ঘোর বৈরাগ্যেরও কথা বিবেক কাহিনী বিপরীত বুঝে যত জগতের প্রাণী ঘুমন্ত কে শব নয় উন্মিলিত আঁখি কতক্ষণে আগুন বনে থাকে থাকি জয় ভগবান শ্রী রাম কৃষ্ণ দেবার